আসসালামু আলাইকুম ঠিক আছে আরেকজনকে যুক্ত করি তাহলে দেখি কাব্য কাব্য আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে হ্যালো ভাইয়া হাউ আর ইউ আমরা সবাই ভালো আছি বলেন আপনি তাহলে আচ্ছা ভাইয়া আমি एक्चुअली এলজিবিটি কমিউনিটি থেকে বিলং করতেছি বিডি তে আছি সো আপনার ভিডিওগুলো সবসময় দেখি আমি জব হোল্ডার পারসন এন্ড অ্যাকচুয়ালি একটা কোয়েশন ছিল যেটা আমি যদিও আমার সেলফ মানে স্টাডি যতটুক করা যায় ওইটা করেছি বাট সাম হই কোয়েশনটা নিয়ে অ্যাকচুয়ালি অনেকটা দ্বিদাদ্বন্দ্বের মধ্যে আছি লাইক হচ্ছে যেমন আমাদের কমিউনিটি ম্যাক্সিমামই মানে এজ এ ইসলামিক সাইট থেকে যেই থ্রিটা আছে যে লুত আলাইহিস সালাম আমি নিজেও আপনাদের ভিডিও দেখেছি যতটুকু আমার সাইট থেকে স্টাডি করার করেছি বাট একটা কোশ্চেন যে एक्चुअली ওইটা কি এই কারণেই তাদের পতনটা হয়েছিল নাকি देयर इज এনাদার রিজন দ্যাটস হোই হয়েছে এটা স্টোরি বানিয়ে এটার সাথে অ্যাড করে দিচ্ছে সামথিং লাইক দ্যাট না মানে আপনি কি ধর্মের যে গল্পটা আছে সেটা সত্যতা জানতে যাচ্ছেন নাকি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি না এরকম তো কোনো মানে তথ্য প্রমাণ নাই কোথাও যে এরকম কোন ঘটনা ঘটেছে যারা আ মানে সমকামী হওয়ার কারণে যাদেরকে যাদের ওপরে আছে সমকামী হওয়ার জন্য যার উপর ন্যাচারাল ডিজাস্টার আসছে মানে ন্যাচারাল ডিজাস্টার এটা প্ল্যান প্রোগ্রাম করে ও এই জায়গায় অনেকজন সমকামী আছে এই আমি যে উঠে যাই করি না কিন্তু নিজেও এই ব্যাপারগুলো আমার কাছে খুবই কম মানে খুবই হাস্যকর লাগে ব্যাপারগুলো এজ এ ছোটবেলায় যে স্টোরি পড়তাম যে হ্যাঁ এই গল্পের এটা এইগুলা বিশেষ করে আমার কাছে এমনই লাগে যদিও এগুলো ওপেনলি বলতে পারি না ফ্যামিলি বা সোসাইটির জন্য বাট তারপরে আমি যেটা বিলিভ করি সেটাই হচ্ছে মেইন জার্মানিতে কোলন সিটি আছে সেই কোলন সিটির উপরে সারাক্ষণ ছাড়া পড়তো আল্লাহ পাক সারাক্ষণ তো সবার আগে ধ্বংস হয়ে যেত ভাই মানে শুধু সমকামিতার জন্য না শিশুকামিতার জন্য বা শিশু দর্শনের জন্য তো ধ্বংস হয়ে যেত মাদ্রাসাই কবে আর মেয়েদের পোশাকের জন্য যদি ভূমিকম্প হইতো তাহলে লাস ভেগাসে সারাখন ভাইব্রেশনে থাকতো লাস ভেগাস তাই না আমি এভরি টাইম ইভেন আমি এজ এ একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করি তো আমার ওখানেও কিছু খুবই প্র্যাকটিসার মুসলিম আছে তো তাদের দিক থেকেও মাঝে মাঝে যে গল্পগুলো আজকে আমি শুনতেছিলাম ইসরায়েল নিয়ে ইসরায়েলে তো একটা এটা পড়ছে মানে এই সেই লেভেলে সে খুব এক্সাইটেড কিন্তু অপর দিকে যে ইসরায়েল আরো দশটা মারতেছে সেটার অ্যাকচুয়ালি সে আর ওইগুলোর খবর রাখতেছেন তো এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি খুবই হিপোক্রেট এগুলো প্রতি যেহেতু বিদেতে আসি এই জিনিসগুলো ফেস করতে হয় ইটস নট এ নিউ থিং

সোসাইটির দিক থেকে এভরি টাইমই নানা রকম বুলি শিকার হই তারপর হচ্ছে অফিসে হয়তো আদার্স কলেজদের থেকে আমি হয়তো যখন আমার সিটে থাকি ওভাবে হয়তো গসিপ করে না বাট আউটসাইডে ইজ এ নর্মাল থিং যে করবে যে ব্যাপারগুলা তো অ্যাকচুয়ালি জেন্ডার স্টাডিজ বা জেন্ডার এডুকেশনটা তো আমাদের সোসাইটিতে একটা ট্যাব মানে এটাকে অ্যাকচুয়ালি ওভাবে করে মানুষে জানার থেকে মানে এটা যে জানবে সেটা অ্যাকসেপ্ট করাকে তো আমার জানতে হবে ব্যাপারটা কি সে ওই লেভেলে জানার ওই অ্যাকসেপ্টেন্সিটাও মানুষের মধ্যে নাই

স্বাভাবিক একটা ব্যাপারই হচ্ছে যে তারা একটা করবে তারা আপনাকে আটকাবার চেষ্টা করবে এবং অনেক অত্যাচার অনাচার করবে কিন্তু আপনি যেটা করছেন আপনার করতে হবে আপনার মাধ্যমে আসলে আপনি যে রাস্তাটা তৈরি করে দিচ্ছেন আহ আপনারা যা আপনি একাই না আর অনেকে আছেন যারা বাংলাদেশে এখন যারা এই আহ মানে ট্রান্সজেন্ডার কমিউনিটির যারা হচ্ছে এলজিবিটি কমিউনিটির যারা আছেন তারা প্রত্যেক অনেকেই এখন কথা বলছেন অনেকেই নিজেদেরকে প্রকাশ করছেন এবং

একটু কম মানে ঝামেলার মধ্যে পড়বে আপনারা যে ঝামেলার মধ্যে পড়ছেন এখন সেই রকমের আর ঝামেলার মধ্যে পড়বে না আরো কম পড়বে এইভাবে প্রত্যেকটা জেনারেশনে এইরকম একটা ইশের ভিতর দিয়ে যেতে হয় একটা মানে যুদ্ধের ভিতরে বা একটা লড়াইয়ের ভিতর দিয়ে যেতে হয় আপনি এখন যে লড়াইটা করছেন সেটার ফলাফল আপনি হয়তো পাবেন না কিন্তু ভবিষ্যতে যারা নিজেদেরকে এই রকম বলে প্রকাশ করবে তাদের তারা অবশ্যই সেটার

তারপরও একটা স্যাটিসফ্যাকশন কাজ করে যায় আলটিমেটলি আমি আমার নিজেকে এক্সপোজ করছি ইভেন হয়তো আমার অফিসে এর আগে হয়তো ব্যাপারটা জানি নি বাট আমার দিয়ে তাদের মাথায় এই যে ব্যাপারটা এই যে টাইমটা এই ব্যাপারটা সম্পর্কে তারা অবগত হবে হয়তো বা নেক্সট ডে তাদের ফ্যামিলি বা তারা কাউকে আমার মতো দেখলে হয়তো সেম ভাবে ট্রিটটা করবে না বুঝবে দেয়ার ইসলাম বা কিছু একটা ইস্যু সো আর 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 ব্যাপার হচ্ছে জেন্ডার স্টাটিজ টা মানে এটা একচুয়ালি আমাদের দেশে মানে তাকে আমি বলবো যে অ্যাকসেপ্ট করার জন্য সে তো ব্যাপারটা সম্পর্কে জানিনা আরেকটা ব্যাপার মানুষকে অ্যাকসেপ্ট করার জন্য তাদের মিনিমাম থেকে মিনিমাম নলেজ ও পর্যন্ত নেই ব্যাপারগুলো কি হ্যাঁ হ্যাঁ আহ ঠিক আছে আর কি কিছু বলবেন কাব্য রে না ভাই আমার ছিল যে লুথের যে ব্যাপারটা এটা নিয়ে অ্যাকচুয়ালি বা রিলিজিয়াস এত কেন এটা নিয়ে স্ট্রাক শুধু কি ওই যে মানে রিপ্রোডাকশন এই সিস্টেমটার জন্যই কি এটাকে এত স্ট্রিক করে দিচ্ছে মানে আমার কাছে কেন মনে হয় যে এটার জন্যই হয়তো ব্যাপারটাকে এতটা স্ট্রিক করছে এটা এটাকে যারা খারাপ হিসেবে দেখাইছে তারা নিজেরাই তো কোনো রিজনিং দেয় নাই যে তার দেন আল্লাহ বলছে আল্লাহ বলছে করা যাবে না এটাই দ্যাটস ইট এছাড়া তো কোনো রিজনিং তো নাই লাস্ট মান্থে ট্রান্সদের নিয়ে একটা মানে খসড়া তৈরি হয়েছে ভাইয়া এটা সব শোন নেক্সট টু থ্রি মান্থের মধ্যে হয়তোবা সেটা ইয়া হয়ে যাবে পাশ হয়ে যাবে তো অনেকে এটার এগেনস্টে আবার দিচ্ছে হ্যাঁ লুতের আসছে বাংলাদেশ ওই আসবে সেই আসবে যদি আই ডোন্ট কেয়ার ম্যান যে যে যাই খুশি বলুক বাট ব্যাপারটা যদি হয় অবশ্যই আমাদের জন্য একটা ভালো কিছুই হবে সবার জন্য আচ্ছা অবশ্যই কাব্য আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনাকে একটা ছোট জিনিস বলে দিই যে আমরা যে স্ট্রিমারের লাইভ করি এখানে দুইজন একসাথে কথা বললে দর্শকরা কিছু শুনতে পায় না বুঝতে পেরেছেন আপনি প্রথম যুক্ত কারো বা আপনার এই কারণে যেটা সমস্যাটা হয় যে দুইজনের কথা যদি ওভারল্যাপ করে তাহলে দর্শকরা একদম মানে একটা বাজে শব্দ শোনে এই কারণে আমরা করি কি যে একজনের কথাটা একটু শেষ হয়ে তারপরে আরেকজন কথা বলা শুরু করি তাহলে দুইজনের কথাই দর্শকরা শুনতে পায় আপনাকে ইয়া করার জন্য বলছি না আপনাকে একটু জানিয়ে দিলাম আমি বুঝতে পেরেছেন